জনাব আমির হোসেন আবু আজকে এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আজকের এই দিবসটি বাঙালি জাতির জাতীয় জীবনে এমন একটি দিন যেদিন বাঙালি জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল সেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রামের বিনিময়ে আমরা 6ই ডিসেম্বর আমরা বিজয়ী জাতি হিসেবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি রাষ্ট্রে পরিণত হয়। সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী এই ঐতিহাসিক পার্বতী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। সেই বিজয় দিবসে সেই বিরাট বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই বিজয় শোভাযাত্রা, এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই বোনদেরকে আমি রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের এই বিজয় দিবসে এই রেলি আমাদের সফল করা একটা বাংলাদেশকে জাতির পিতা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করে গিয়েছে। কিন্তু তিনি বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলাদেশ, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করে যেতে পারে নাই। আমরা আজকে এই দিনে আমরা শপথ নেব জাতির জনকের সুযোগ্য সন্তান বঙ্গবন্ধু সন্তান আমাদের সদ্য সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং 2041 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বাংলাদেশে পরিণত করব। এই বাংলাদেশে কোন সাম্প্রদায়িক শক্তি, কোন জঙ্গিবাদী শক্তি অথবা স্বাধীনতা বিরোধী শক্তি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব করেছে সেই অপশক্তি যাতে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবেই পুনর্জিত করতে না পারে তাদের বিরুদ্ধেই আমাদের আমাদের আজকের লক্ষ্য এবং সে লক্ষ্য পূরণের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা যে কোনো মূল্যে এগিয়ে নিয়ে যাব। এই আমাদের মত নয়, এই হোক আমাদের শপথ, এই হোক